আজকে আমার কাছে আছে পোকো M2, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি খুলে। M2004J19PI, তো এটা হচ্ছে M2 মডেল, ঠিক আছে। এর প্রবলেম হচ্ছে যখন কল করি তখন ডিসপ্লেতে শো করে না, যতক্ষণ ল্যাব চলে যায়। দেখা যাচ্ছে এটা এলো প্রবলেম, এটা যতক্ষণ না কাটবে ওয়েদার থেকে ততক্ষণ কিছুই হবে না, ঠিক আছে। ডিসপ্লে শোই করবে না, তো আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। চলুন তোমাদেরকে আরেকবার ট্রাই করে দেখাচ্ছি এর প্রবলেমটা, ঠিক আছে। তো কল করলে লাইট চলে যায়, এটা হলো প্রবলেম। তো এটা সিম্পল একটা সেটিং আছে তার জন্য এরকম হচ্ছে, ঠিক আছে। চলো সেটিংটা দেখে নিই একবার। আর যদি ভিডিও দেখে একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো। লকটা খুলে দিচ্ছি, তো প্রথমে কল সেটিংয়ে যাব, ঠিক আছে। কল সেটিংয়ে গিয়ে অ্যাডভান্স সেটিংয়ে যাব, অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে একটা সেন্সর বলে অপশন আছে তো সেটাকে অফ করে দেবো। ইনকামিং কল দেখা যাচ্ছে, সেন্সর এটা ডিসেবল করে দেবো। তো এটাই ছিল ছোট্ট একটা ভিডিও, যদি ভিডিও দেখে একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো। তো ঠিক হয়ে গেছে, এটা ছিল যে কোনো সেটি এটা সেন্সার দেখে প্রবলেম হয়, ঠিক আছে।